আসানসোলে 63,000 ভোটে জয়ী হলেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলে 63,000 ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা। আপনাদেরকে আরো একবার জানাবো, 63,000 ভোটে জয়ী হলেন আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা। বাবুল সুপ্রিয় জিতেছিলেন 2019-এ এই আসানসোল থেকেই, আর এবারে আসানসোল তৃণমূলই নিজেদের দখলে রাখলো। শত্রুঘ্ন সিনহা তিনি জিতলেন 63,000 ভোটে আসানসোল থেকে। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, তিনি 35,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, 35,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন আবু তাহের খান, মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী। 2019-এও তিনি দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ থেকে, জয় পেয়েছিলেন মুর্শিদাবাদে। এবারও আবু তাহের খান, অর্থাৎ মুর্শিদাবাদ 2019-এর পর 2024-এও তৃণমূলের দখলে। জয়টা আমাদের সময়ের অপেক্ষা ছিল। আমরা মুর্শিদাবাদ জেলায় যেদিন আমরা টিকিট পেয়েছিলাম, তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আমরা যখন মানুষের কাছে এসেছিলাম, মানুষ যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছিল, সেদিনই বুঝতে পেরেছিলাম যে মুর্শিদাবাদের রেজাল্ট আমাদের ভালো হবে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই, এই কারণেই তিনি যেভাবে মানুষের উন্নয়নে কাজ করেছেন এবং প্রতিটি মানুষ তার সুফল পেয়েছে, তাই বাংলার মানুষ উজাড় করে তাকে ভোট দিয়ে। আপনার বিরুদ্ধে মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেখুন, এই হেভিওয়েট একদিকে তো আমাদের জেলায় দুটো কেন্দ্র, একদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি, আর একদিকে হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম, সে রাজ্য সম্পাদক সিপিআইএম দলের। দুজন যখন জোট বেঁধেছে, তখনই আমরা বুঝে নিয়েছি এ জোট মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না। এই কারণেই নেবে না, কারণ দীর্ঘ 34 বছর যেভাবে আমরা কংগ্রেস করেছি, আমরা প্রতিদিন প্রতিনিয়ত থানা ঘেরাও, এসডিও ঘেরাও, ডিএমই ঘেরাও লেগেই থাকতো আমাদের, এবং সেটা নেতৃত্ব দিত অধীর চৌধুরী। বিরোধীকে যে অন্যায় করে আমাদেরকে এভাবে অপদস্থ করছে, কারা তারা? সিপিআইএম দল। আর সেই সিপিআইএম দলের সঙ্গে যখন অধীর চৌধুরী ঘাটচালা বাজছে, তখন সহজে আমরা বুঝতে পেরেছিলাম এ নৌকা আর কুলে ভাসবে না। অধীরের গড় মুর্শিদাবাদ সে অধীর চৌধুরীকে নীল করে দিয়েছিল, স্বাধীনতার পরে প্রথম মুর্শিদাবাদ জেলায় নীল হয়ে গেল কংগ্রেস। আপনি যখন অধীর চৌধুরীর প্রসঙ্গ তুললেন, এক সময় আপনি অধীর চৌধুরীর একেবারে মানে সঙ্গী বললে ভুল হবে, চোখ বন্ধ করে যাকে অধীর চৌধুরী বিশ্বাস করতেন তিনি হচ্ছেন আবু তাহের খান। সেই অধীর চৌধুরী এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চাপে, তার আসন ধরে রাখা কার্যত অসম্ভব, কি বলবেন? দেখুন, অধীর চৌধুরীকে নিশ্চয়ই আমরা সম্মান করি, অসম্মানের কিছু নেই। আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি, এই জেলায় আমি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, সুতরাং আমি দীর্ঘদিন দল পরিচালনা করেছি, বারবার এমএলএ হয়েছি কংগ্রেসের। কিন্তু যেদিন অধীর চৌধুরী বেশি সিপিএমের সঙ্গে মাখামাখি শুরু করেছে এবং সিপিএমের হাত ধরেছে, সেদিন থেকেই আমরা ওর কাছ থেকে সরে এসেছি। 2016-তে যখন আপনাদের জোট হয়েছিল, যে জোটের আপনি বিধায়ক ছিলেন, সেখানেও কিন্তু অধীর চৌধুরী সিপিএমের সঙ্গেই হাত মিলিয়ে জোট করেছিলেন এবং সেই জোটের আপনি বিধায়ক ছিলেন। হ্যাঁ, তারপরেই তো আমরা বুঝতে পেরেছি যে না, এটা আমাদের ভুল সিদ্ধান্ত হচ্ছে, আমরা যা করতে চাইছি তা ভুল হচ্ছে। কারণ ভারতবর্ষের বিজেপি যেটা করতে চাইছে, অধীর চৌধুরীও সেই পথে হাঁটছে, সেই তাদের দেখানো পথেই অধীর চৌধুরীও হাঁটছে, বিজেপির দেখানো পথে, তাই তার সঙ্গ ত্যাগ করতে আমরা বাধ্য হই। সব মিলে আপনি খুশি? অত্যন্ত খুশি, এই কারণেই, কারণ মুর্শিদাবাদ জেলায় এবার আমরা অন্তত মন উজাড় করে প্রাণ খুলে উন্নয়নের জন্য আমরা দিদির কাছে আবদার করব।